টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেনকে। তার জেরেই এবার ঘরোয়া ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন তিনি। বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু এদিন বলেছেন, আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি, আইসিসি ক্লিয়ার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না। আর এরপর থেকেই চারদিকে আলোচনা সমালোচনা, আগের আসরের অধিনায়ক এবারের আসরের ড্রাফটেই নেই। এবছরে একেবারে মুদ্রার উল্টোপিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন, অথচ গত আসরেও ছিলেন টুর্নামেন্টের আলোচিত এক নাম। ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে 12 ম্যাচ খেলে 366 রান করেছিলেন, বল হাতে নিয়েছিলেন 16 উইকেট। তবে এরপরও এবারের আসরের ড্রাফটে তার নাম নেই, যেখানে প্রথমে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল ভক্ত সমর্থকরা। ঠিক কী কারণে নাসিরের নাম নেই সেটাই আজ প্রকাশ করলেন প্রধান নির্বাচক। 2021 সালে আবুধাবি টি-টেন লিগে অংশগ্রহণ করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই অনিয়মিত মুখ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি $750 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকার লোভে পড়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। আর এই অভিযোগ স্পষ্ট হওয়ার কারণে তার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে আইসিসি। তাই আইসিসি নাসির হোসেনকে কোনো প্রকার শাস্তি দেওয়া বা এটার সম্পর্কে ক্লিয়ার করা না পর্যন্ত নাসির হোসেন কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না।